টানাবর্ষণে চট্টগ্রামের প্রধান সড়কগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় বেশিরভাগ প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলির বেহাল অবস্থা খানাখন্দ বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে সড়ক জুড়ে ঝুঁকি নিয়ে এই সড়কগুলোতে চলাচল করছে ট্রাক লরি থেকে শুরু করে বিভিন্ন ধরনের যানবাহন রোড নিমতলা আতুরার ডিপো মুরাদপুর সহ বিভিন্ন প্রধান সড়কের এমন বেহাল অবস্থা রাস্তায় নেমেই দুর্ভোগের মুখোমুখি হতে হচ্ছে নগরবাসীকে ভোগান্তিতে গাড়ি চালকরাও যখন বৃষ্টি হয় তখন খানাখন্দগুলো দেখা যায় না বিভিন্ন প্রকার গাড়ি অ্যাক্সিডেন্ট করে রয়েছে গাড়ির প্রবলেম হয়েছে स्ट्रीम ব্যাংকে গাড়ি আটকে যাইতেছে প্রতিদিন এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে দুর্ঘটনা ঘটছে জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তি ও সমাধান করা না গেলে প্রতি বছরই বর্ষার পর সড়কগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ার হাত থেকে কোনো রক্ষা করা সম্ভব হবে না বলে জানান নগর পরিকল্পনা বিট্রা হাজার হাজার কোটি টাকা খরচ করো চট্টগ্রাম শহর জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত হতে পারেনি আর আমাদের শহরের রাস্তাগুলো হচ্ছে বিটুমিনাস রোড আর এই বিটুমিনাস রোডের প্রধান শত্রু হচ্ছে পানি আমরা যদি জলাবদ্ধতার সমস্যাটি সমাধান করতে পারি তাহলে আমার মনে হয় আমরা এই রাস্তাগুলিকে টিকাতে পারব অতি বর্ষণ ও জলাবদ্ধতার কারণে আশি কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জানান বৃষ্টি কমায় এক সপ্তাহের মধ্যে মেরামতের কাজ শেষ হবে খরচ হতে পারে আশি থেকে নব্বই কোটি টাকা টানা বর্ষণ চলতেছে প্রায় দেড় মাস থেকে এবং এগুলো বিটুমিনের কোনো কাজ করা যাচ্ছে না সেজন্য আসলে আমরা খুব চাইলেও রেপিড কাজ করতে পারছি না কিন্তু এখন আপনি গত দুই তিন দিন থেকে সানি আমরা আশা করছি আগামী এক সপ্তাহ দুই সপ্তাহের মধ্যে যেই রাস্তাগুলো গর্ত হয়েছে কিংবা ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো আমরা মেরামত শেষ করব। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের হিসাবে নগরে সাড়ে তিন হাজার সড়ক রয়েছে যার মোট দৈর্ঘ্য এক কিলোমিটার পার্থ প্রতিম বিশ্বাস সময় সংবাদ চট্টগ্রাম